নমস্কার বন্ধু বান্ধবী অপন স্বাগতম জানিয়েছিউর ইউটিউব চ্যানেল তো কিছু অসুবিধার বহুত দিন ভিডিও দিবা নাই ভিডিও নিদলেও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপত আপডেটবিল তো আপনাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপত জেন হয়ে জন হয়ে লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে আছে তো এস এস ইউএসএস ফালের বিএসসি অটোমেট্রিক কোর্সর সেকেন্ড কাউন্সেলিংয় নোটিস গেল ইয়ারে ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল ত' এতিয়া ছেকেণ্ড কাউঞ্চিলিঙৰ ন'টিচ আহি গ'ল ত' ছেকেণ্ড কাউঞ্চিলিঙত কিমানটা চিট খালী আছে বা কি কোনবিলাক কেণ্ডিডেটে ইয়াতে কাউঞ্চিলিং কৰিব পাৰিব এই সকলোবিলাক এইটো ভিডিঅ'ত জনাই দিম আৰু যদি কোনোবাই দুহেজাৰ চৌব্বিছ চনত বি এছ চি নাৰ্ছিং বা বি এছ চি মেডিকেল টেকন'লজি ক'ৰ্চ ডি ফাৰ্ম বি ফাৰ্মৰ এক্সাম দিম বুলি ভাবি আছে তেনেহ'লে তাৰ বাবে এখন ই বুক আছে ত' ইয়াৰে লিংক ডেছক্ৰিপশ্যনত দি আছে আপোনালোকে কিনি ল'ব পাৰিব তো এটা ভিডিওটির মেইন টপিকলৈ আগবাড় তো এই নোটিশ জারি করছে গভর্মেন্ট অফ আসাম অফিস অফ দ্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকশন অর্থাৎ ডিএমের ফালের পর তো এই নোটিশন জারি করছে বারো ডিসেম্বর তারিখে সেকেন্ড কাউন্সিলিং হয় বিএসসি অটোমেট্রিক কোর্সর তো বিএসসি অটোমেট্রিক কোর্স এখানে কলেজ আছে এই গুৱাহাটীত আছে তো ইয়ারে সিট ক্যাপাশিটির কথা কই দোক ইয়ারে আনরিজার্ভ ক্যাটাগরির এটা সিট খালি আছে ও বি সি এম ও বি সি এন সিএল খালি আছে তারপর এস টি পির এটা সিট ই ডাব্লিউএসিট চারিটা সিট আর বহুত কনফিউজ যে ও বি সির এন এলখন নহলে আপনার সিট পাবেন নাই এইবার কিন্তু এন এলখন লাগিব নন ক্রিমিলেয়ার আপনাদের এন সিএল এলখন প্রয়োজন এইবার আর এই কোর্স কোনে কোনে কৰিব পাৰিব এই কোর্স কাউঞ্চেলিং কৰিবলৈ হ'ব আপোনালোকে চি ডাবল ই বি এছ চি মেডিকেল টেকন'লজি ক'ৰ্চৰ এণ্ট্ৰেন্স এক্সামটো দিব লাগিব ইয়াতে প্ৰথম লাইনতে লিখা আছে দিজ ফৰ জেনেৰেল ইনফৰ্মেশ্যন টু অল কেণ্ডিডেট হু এপেয়াৰ দ্য কমন এণ্ট্ৰেন্স এক্সামিনেশ্যন দুহেজাৰ তেইছ ত' চি ডাবল ই বি এছ চি মেডিকেল টেকন'লজি ক'ৰ্চটোৰ এক্সাম দিয়া হ'ব লাগিব নেক্সট এ আই এ কাউঞ্চিলিং ক'ত হ'ব এ আই এ কাউঞ্চিলিং বিছ ডিচেম্বৰ তাৰিখে ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ডিএমর অফিসত হব আসামারা টু আর দুটা বাজার আর ইত্যাত মেনশন করে আছে লাস্ট ক্যান্ডিডেট কেন্ডিডেট নেম এপেয়ার্ড ইন দ্যি ডাব্লিউড দুহেজার তেইশ মেট লিস্ট এন্ড হ্যাভ আপ টু তিন ইন সি ডাব আছে সকলে ইয়াত কাউন্সেলিং করবেন আৰু ইয়াতে ডকুমেণ্টবিলাক অৰিজিনেল আৰু জেৰক্স ক'ড এইখিনি লাগিব ত' এতিয়া আপোনালোকক ডকুমেণ্টখিনিৰ কথা কৈ দিওঁ এক নম্বৰ আপোনালোকৰ চি ডাবল ইৰ যিখন স্ক'ৰ কাৰ্ড এডমিট কাৰ্ড এই দুখন লাগিব তাৰপিছত মেট্ৰিক আৰু হাই ছেকেণ্ডেৰীৰ এডমিট মাৰ্চিক আৰু পাষ্ট চাৰ্টিফিকেট লাগিব তাৰপিছত আপোনালোকৰ পি আৰ চিখন লাগিব আৰু আপোনালোকৰ কাষ্ট চাৰ্টিফিকেট যি হয় অ' বি চি এন চি এল হ'লে অ' বি চি এন চি এল ই ডাব্লিউ এছ এছ টি এছ টি এছ চি এছ টি যিকোনো যি আছে সেইখনে লাগিব লগতে আপোনালোকৰ পাছপোৰ্ট চাইজ ফটোও লৈ যাব এই সকলোখিনি জেৰক্স আৰু অৰিজিনেল দুটা লৈ যাব ত এইটো ভিডিঅ'ত এইখিনি আছিল আজিলৈ ইমানেই ধন্যবাদ